সিলেটের দর্শকদের যেন একটাই গর্জন, সাকিব সাকিব। এমন গর্জন যখন ঠিক তখনই দারুণ একটা ছয় সাকিবের, একটা ছয়ের এমন আর কি মাহাত্ম্য আছে, অবশ্য আছে। সাকিব যে কথা রেখেছেন এই দর্শকদের, যারা মাঠে বাংলাদেশের জয়টাই দেখতে এসেছে, একটা ছয়ে যে মোমেন্টাম পেয়েছিল বাংলাদেশ, পরে জিতল দারুণ ম্যাচও। লগনে উড়িয়ে মারা এই ছয়ে সাকিবের বাংলাদেশের জার্সিতে ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে ছক্কার 50। এর আগে যা ছিল কেবল রিয়াদার লিটনেরই। শুধু কি ছয়, জয়ও সাকিব সর্বে সর্বা। ম্যাচ সেরা, সিরিজ সেরা সবই সাকিবের। ইন্টারন্যাশনাল ক্রিকেটে সব মিলিয়ে 17 বার সিরিজ সেরা এই সাকিব। একমাত্র ক্রিকেটার হিসেবে 3 ফরম্যাটেই কমপক্ষে 5 বার জিতেছেন সিরিজ সেরার পুরস্কার। সাকিবের সামনে কেবল সচিন আর কোহলি, দূরত্ব 3। ক্যালিস জয়সুরিয়া রয়েছেন সেরা 5-এ। সাকিব তো কথা রেখেছেন, সিরিজ শুরুর আগে প্রেস মিটে বলে গিয়েছিলেন, চাইলে যে কাউকে আপনি ফেভারিট ভেবে নিন। তবে বাস্তবতা, টি টোয়েন্টিতে যে ভালো খেলে না বাংলাদেশ, অন্তত ওয়ানডের বাংলাদেশ সাম্প্রতিক সময়ে যতটা ভালো ছিল টি টোয়েন্টিতে একটু পিছিয়ে। কিন্তু সাকিবের এই বাংলাদেশ পেরেছে সাহসটা দেখাতে, ম্যাচ জিততে। আর সেই জেতায় বড় একটা ক্রেডিট কিন্তু 120 বলের এই ফরম্যাটে বাংলাদেশের অধিনায়ক সাকিবেরও। এই ফরম্যাটে 16 বার বাংলাদেশকে জিতিয়েছেন অধিনায়ক সাকিব, এর চেয়ে বেশি নেই আর কোনো বাংলাদেশি অধিনায়কের। ম্যাচ জিতে সাকিব ভেসেছেন ব্যক্তিগত রেকর্ডেও, 173টা ম্যাচ জিতেছেন বাংলাদেশের জার্সিতে, 2-এ মুশফিক আর 3-এ মাহমুদুল্লাহ রিয়াদ। সামনে এশিয়া কাপ, এর আগে দলের আর ম্যাচ নেই, টি টোয়েন্টি খেলবে লম্বা সময় পর, তবে দল নিয়ে আশাবাদী সাকিব। টি টোয়েন্টি মোমেন্টামটা খুব ইম্পর্টেন্ট, এখন পর্যন্ত আমাদের মোমেন্টামটা ভালো আছে। আসলে অনেক বড় একটা গ্যাপ যাবে এরপরে, বোধ হয় নেক্সট কবে টি টোয়েন্টি আমি যদিও জানিও না, হোপফুলি জানুয়ারি ফেব্রুয়ারির দিকে মেবি হবে, বিপিএলের পরপর ওরকম কোনো ইস্যু। একটা জিনিস যেটা ভালো হয় যে বিপিএলের পরপর আমাদের দেশীয় প্লেয়ারদের পারফরমেন্সটা ভালো থাকে। আমি হোপফুল যে যখন বিপিএলটা হবে, ওখান থেকে যারা ভালো পারফর্ম করবে ওদেরকে নিয়ে যখন আমরা সামনের দিকে আগাবো, আমরা ভালো রেজাল্টগুলোই করতে থাকবো। একটা ছয়, একটা সিরিজ জেতানো, অনেকখানি সাহস দিয়ে যাওয়া, কথা রাখা, একটা সিরিজ বাংলাদেশকে কত কি না উপহার দিয়ে গেল। রিফাত মিল, টি স্পোর্টস। ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, ডাউনলোড টি স্পোর্টস অ্যাপ টু এনজয় এক্সাইটিং গেমস এন্ড হাইলাইটস, visit tsports.com.